সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন তো দর্শক আজকে একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মোহতারাম শায়েখ আমি অনেকের কাছে শুনেছি যে ফজরের সময় স্ত্রীর সাথে নাকি সহবাস করা যায় না ফজরের সময় স্ত্রীর সাথে সহবাস করলে নাকি বড় দুইটি ক্ষতি হয়ে থাকে তো আসলে কি এই কথাটি কুরআন হাদিস দ্বারা প্রমাণিত যদি আমাকে জানাতেন তাহলে অনেক উপকার হতো আমি অনেক চিন্তায় রয়েছি অনেক সময় আমি বাইরে থেকে কাজ করে এসে শরীর অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং আমি এর জন্য সন্ধ্যাবেলায় ঘুমিয়ে যাই আমি আমার স্ত্রীকে ওইরকমভাবে সময় দিতে পারি না তাই আমি ফজরের আগে স্ত্রীর সাথে সহবাসে মিলিত হই তো এখন এই কথাটি শোনার পর আমি অনেক ভয়ে রয়েছি আসলে কি ফজরের নামাজের সময় বা আগে স্ত্রীর সাথে সহবাস করা যায় না যদি জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির উত্তর দিব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দিনী ভাই দেখুন আপনি জানতে চেয়েছেন যে ফজরের নামাজের সময় স্ত্রীর সাথে সহবাস করা যায় কি না তো দিনী ভাই দেখুন এই বিষয় সম্পর্কে একটি হাদিসে বলেছেন যে তোমাদের স্ত্রীগণ হচ্ছে পোশাক স্বরূপ তোমরা তাদের সাথে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবে এবং যখন ইচ্ছে তখনই সহবাস করতে পারবে তো প্রিয় ভাই এই হাদিসটি দ্বারাই আমরা বুঝতে পারি যে সহবাসের কোনো নিষিদ্ধ সময় নেই শুধু নিষিদ্ধ যে তিনটি সময় রয়েছে সেটি কোরআনে উল্লেখ করা হয়েছে এবং এই তিনটি নিষিদ্ধ সময় বাদে আপনি চাইলে আপনার স্ত্রীর সাথে যে কোনো দিন যে কোনো সময় যে কোনো অবস্থাতেই সহবাস করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না আপনি আপনার হালাল বৈধ স্ত্রীর সাথে যে কোনো টাইমে সহবাস করতে পারবেন হালাল পদ্ধতিতে যদি আপনি হারাম পদ্ধতিতে স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হন তাহলে আপনি যেই হালাল সময় রয়েছে ওই সময়েও আপনি সহবাস করতে পারবেন না কারণ আপনি তো আপনার স্ত্রীর সাথে হারামভাবে সহবাস করছেন যেটি কোরআনে নিষেধ করা হয়েছে তাই হারাম পদ্ধতি বাদ দিয়ে আপনি হালাল পদ্ধতিতে আপনার স্ত্রীর সাথে যে কোনো সময় সহবাস করতে পারবেন চাইলে ফজরের নামাজের সময়ও সহবাস করতে পারবেন তবে আপনার খেয়াল রাখতে হবে ফজরের নামাজ যেন মিস না হয়ে যায় সহবাসের ফলে যদি আপনার ফজরের নামাজ মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার গুণা হয়ে যাবে কারণ নামাজ হচ্ছে একটি ফরজ বিধান এবং ফরজ বিধান যদি আপনি অমান্য করেন তাহলে আপনার গুণা হয়ে যাবে অনেক বড় একটি গুণা হয়ে যাবে তাই আপনি ফজরের নামাজের আগেও আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন তবে ফজরের নামাজটি আপনাকে ফরস গুচল করে তারপর করতে হবে নয়তো কিন্তু যদি আপনি নামাজ মিস করেন তাহলে আপনার অনেক গুণা হয়ে যাবে তো প্রিয় ভাই আশা করতি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ